হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত আমার ছোট্ট ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যে ভিডিওর সাহায্যে আমরা আজকে একটু কথা বলবো আইসিসি সম্পর্কে। অর্থাৎ আইসিসি এবছর যে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে, তো এখানে আইসিসি কিন্তু অনেকটাই ভুল করেছে এবং অনেক কিছুতেই ভুল করেছে। তো তার মধ্যে যেটা সবচেয়ে বড় ভুল, তো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। তো এটা কিন্তু অনেক বড় একটা ভুল করেছে আইসিসি, যেটা সম্পর্কে আমরা কথা বলতে যাচ্ছি। তো সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখুন, কোনো জায়গায় স্কিপ করবেন না, নাহলে কিন্তু আপনারা পুরোটাই মিস করে যাবেন, যেহেতু একটা ভুলের সম্পর্কে আমরা কথা বলবো। এটা অনেক বিরাট একটা ভুল, তো সেটার কারণেই তো মিস না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং ভিউয়ার্স, আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টা ছুটি আসবে তাতে অবশ্যই এটি ক্লিক করে দিন, আমার দেওয়া সকল ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য। এবং ভিউয়ার্স, আমার এই ভিডিওতে এখন একটি লাইক না দিয়ে থাকলে এখন একটি লাইক দিয়ে দিন। তো চলুন ভিডিও শুরু করা যাক, আমি রয়েছি আপনাদের সাথে প্রীতম রয়। তো আজকে আমি ভিডিওটা মেক করতেছি হচ্ছে, আজকে হতো দেখে 14 তারিখ, তো আজকে 14 তারিখ, আজকে মোট এই পর্যন্ত আইসিসি খেলা হয়েছে 18টা। তো 18টা খেলার মধ্যে 4টি খেলা কিন্তু অলরেডি পরিত্যক্ত হয়ে গেছে বৃষ্টির কারণে। তো আইসিসি যেটা সবচেয়ে বড় ভুল করেছে সেটা হলো এটাই, যে আইসিসি জানতো কিন্তু যে এবছর ইংল্যান্ডে এই মাসের দিকে কিন্তু বৃষ্টি হতে যাচ্ছে। তো এই মাসে কিন্তু সকল দেশে প্রায় বৃষ্টিপাতই হয়, তো আইসিসি যেহেতু জানে যে এখানে এই মাসে বৃষ্টি হবে, তো এটা আমি বলছি না যে এই মাসে কেন খেলাটা দিল, কারণ এই মাসে আগে থেকে এটা খেলা সেট করা ছিল, আগে এক মাস আগে বা দুই মাস আগে থেকে তারা সেট করে রেখেছিল যে এখনই খেলাটা হবে। তো খেলাটা হোক সেটা সমস্যা না, তো সমস্যাটা হলো আইসিসি এক্সট্রা ম্যাচের ব্যবস্থা রাখেনি, এটা হলো আইসিসির সবচেয়ে বড় ভুল। যেহেতু তারা জানে যে বৃষ্টি হবে এবং অনেকগুলো ম্যাচই তারা জানে যে পরিত্যক্ত হবেই, তো তারা কেন এক্সট্রা ম্যাচের ব্যবস্থাটা রাখলো না, এটা হলো আইসিসির একটা বড় ভুল। কারণ এক্সট্রা ম্যাচের ব্যবস্থা রাখলে হয়তো যেই ম্যাচগুলো পরিত্যক্ত হচ্ছে সেই ম্যাচগুলো আমরা আরেকবার দেখতে পারতাম, এবং যে মানে টিমগুলো খেলবে সেই টিমগুলো হয়তো যে জিতবে সেই পয়েন্টটা পাবে। এখন যেহেতু পরিত্যক্ত হচ্ছে, তাই দুই দলকেই এক পয়েন্ট করে দুই পয়েন্ট দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এটা কিন্তু ঠিক না, কারণ এর ফলে যেহেতু অনেক মানে যেমন অনেক দল ভালো খেলছে না, তো তারাও পয়েন্টে এগিয়ে যাচ্ছে এরকম এক পয়েন্ট পেয়ে, এবং অনেক টিম যারা ভালো খেলছে তারাও আবার এক পয়েন্ট মাত্র পাচ্ছে এবং তারা উঠতে পারছে না, অনেক সময় অনেকটা হেরে যাচ্ছে। তো এটা কিন্তু আসলে একটা অন্যতম বড় ভুল যে তারা এক্সট্রা ম্যাচের ব্যবস্থা রাখেনি। তাদের উচিত ছিল যে প্রথম দিকে কিছু প্রথমে যে শিডিউল অনুযায়ী তাদের ম্যাচগুলো ছিল, তো সেগুলো তো রাখবেই, এবং তারপরে এক্সট্রা 10-12 দিনের মতো একটা গ্যাপ রাখা উচিত ছিল, যেখানে তারা এই এক্সট্রা ম্যাচগুলো রাখবে, যে কোন কোন ম্যাচগুলো হচ্ছে না তো সেগুলো চালিয়ে দিবে তারা। তো এটা যদি 5 দিনেরও হতো তাও অনেক ভালো হতো, কিন্তু আসলে তো কোনো এরকম ব্যবস্থাই রাখলো না, যার ফলে কিন্তু এবারে আইসিসি ওয়ার্ল্ড কাপটা দেখে কিন্তু তেমন মজা পাচ্ছি না আমি। তো আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনাদের কী মতামত এই বিষয়ে। তো এছাড়াও আরেকটা যেটা ভুল হয়েছে, তো এটা কিন্তু আইসিসি এবং ইংল্যান্ডের দুইজনের একটা বড় ভুল হয়েছে, সেটা হলো রেইন কাভারগুলো এবার কিন্তু বেশি নেই। অর্থাৎ ইংল্যান্ডে, আমি কালকের কথা বলি, কালকে ছিল 13 তারিখ, কালকে ছিল ইংল্যান্ড আর সরি ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ম্যাচ। তো সেই ম্যাচে দেখেছিলাম যে বৃষ্টি কিন্তু ছিল না তেমন, বৃষ্টি প্রথম দিকে হয়েছিল, খেলা যখন শুরু হবে তখন একটু ছিল, এবং তারপরের দিকে ছিল না, যে কারণে খেলাটা শুরু হতে দেরি হচ্ছিল। যেহেতু বৃষ্টি ছিল না, কিন্তু আম্পায়াররা যেহেতু মাঠ পরিদর্শনে এসেছিল, তারা এসে একটু মাঠটাকে গুতিয়ে গুতিয়ে দেখলো যে মাঠ পুরো ভিজা এবং কাদা ছিল, এবং মাঠ কিন্তু অনেকটা নরম ছিল। তো এটা একটা বড় ভুল, কারণ ইংল্যান্ডের যেহেতু খেলাটা হচ্ছে, তো তাদের উচিত ছিল সবগুলো স্টেডিয়ামে অতিরিক্ত মানে যথেষ্ট পরিমাণে রেইন কাভারগুলো রাখা, যাতে তারা পুরো মাঠটাকে কাভার করতে পারে। কিন্তু দেখা গেছে যে খেলায় শুধু তারা পিচটা আর তার পাশের যে পিচগুলো থাকে প্র্যাকটিস করার পিচ, তো সেগুলোকে কাভার করেছে, বাকি মাঠটাকে তারা কোনো খেয়ালই নেয়নি। তো এই কারণে কিন্তু মাঠ যেহেতু নরম ছিল, এই কারণে কিন্তু কালকে বৃষ্টি না হওয়া সত্ত্বেও কিন্তু খেলাটা হলো না, ইংল্যান্ড আর সরি ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের খেলাটা। তো এই কারণে তো এটা কিন্তু ইংল্যান্ডের একটা বড় ভুল হয়েছে। তো তাদের উচিত ছিল এই অতিরিক্ত রেইন কাভারগুলো রাখার জন্য, এগুলো কিন্তু আমাদের দেশেও কিন্তু এখন থাকে, যে রেইন কাভার অনেক পরিমাণ থাকে এবং ইন্ডিয়াতেও থাকে, কিন্তু এবার ইংল্যান্ডে যেটা দেখলাম সেটা হলো রেইন কাভারও নেই এবং তাদের লোকও নেই, রেইন কাভার টানা নেওয়ার জন্য যে লোকগুলো থাকে, আমাদের দেশে তো 50-60 জন চলে যায়, এরকম তো অনেক দেশে চলে যায়, ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তানেও চলে যায় 50-60 জন, কিন্তু তাদের তো 10-12 জনের উপরে লোকই দেখা যায় না এই রেইন কাভারগুলো নেওয়ার জন্য। তো ভিউয়ার্স, এই কয়টাই ভুল ছিল আইসিসি এবং ইংল্যান্ডের। তো এগুলো দেখার পরে তো আর কিছু বলার নেই, আপনাদের কী মতামত সেটা তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবং ভিউয়ার্স, আজকে ভিডিও পর্যন্ত রাখছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং ভিউয়ার্স এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন, এবং ভিউয়ার্স এটা আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স ভিডিও দেখার জন্য। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ফ্রিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টা ছুটি আসবে তাতে ফ্রিতে একটি ক্লিক করে দিন, আমার দেওয়া সকল ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য। এবং ভিউয়ার্স, আপনার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং ভিউয়ার্স ভিডিও আপনার কেমন লাগলো এবং পরবর্তী কোন টপিকের উপর আপনার ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, এবং ভিউয়ার্স ভিডিও অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন।